আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে ব্লগিং শূন্য থেকে শুরুর 11তম পর্ব। আজকের পর্বটি এত এত পরিমাণ গুরুত্বপূর্ণ যে আজকের এই পর্ব আপনি যদি ব্লগিং করে থাকেন, ওয়েবসাইট তৈরি করে থাকেন, তাহলে আজকের এই পর্বে আপনাদেরকে অবশ্যই জানতে হবে গুগল নিউজ অ্যাপ্রুভাল। অর্থাৎ আজকের পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের এই ব্লগ সাইটটিকে গুগল নিউজ অ্যাপ্রুভাল করাবেন এবং গুগল নিউজ অ্যাপ্রুভাল করতে কি কি বিষয় দরকার, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোন সম্পর্ক সাইটের সঙ্গে লিঙ্ক করতে হবে, অর্থাৎ ফিডবার্নার কি, ফিডবার্নারে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, আপনার সাইটের আরএসএস ফিড কিভাবে তৈরি করবেন, এই সকল বিষয় কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। এজন্য ভিডিওটি কিন্তু বড় হবে, আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই নিয়ম অনুসরণ করে আপনারাও আপনাদের ব্লগ সাইটে গুগল নিউজ অ্যাপ্রুভালের জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন। তো ভিডিওটি শুরু করার আগে গুগল নিউজ অ্যাপ্রুভাল আসলে কি, আমাদের ওয়েবসাইটটি গুগল নিউজ অ্যাপ্রুভাল করলে কি বেনিফিট, এই বিষয়ে সংক্ষেপে আপনাদেরকে কিছু বিষয় আমি দেখাবো এবং বলবো। তো গুগল নিউজ অ্যাপ্রুভাল বিষয়টি হচ্ছে, আপনি দেখুন গুগলে যদি এখনই আপনারা যে কোনো বিষয় নিয়ে আপনারা সার্চ করেন, ধরুন আমরা এখানে গুগল ফিড বার্নার নিয়ে সার্চ করলাম, তো এখানে দেখুন কয়েকটি সেকশন রয়েছে। এখানে দেখুন এই যে নিউজ রয়েছে, এই নিউজের এখানে কিন্তু এটি গুগলেরই সার্চ এবং গুগলেরই প্রোডাক্ট এই গুগল নিউজ। এই নিউজ সেকশনে কিন্তু আপনার সাইটের যে পোস্টগুলি আপনি করবেন, গুগলের কিন্তু এই যে নিউজ নিউজ সাইট রয়েছে গুগল নিউজ, এই সাইটে কিন্তু আপনার পোস্টগুলি চলে আসবে, অটোমেটিকলি আপনার সাইটের পোস্ট আসবে। আর এখান থেকে কিন্তু গুগল নিউজ থেকে আপনি প্রচুর পরিমাণে অর্গানিক ভিজিটর আপনি পাবেন। তাহলে বুঝতেই পারছেন গুগল নিউজ আসলে কি। এরপরে আপনাদেরকে যদি দেখায় যে গুগল নিউজ যখন আপনি অ্যাপ্রুভ পাবেন, তখন আপনার কিন্তু এই যে গুগল নিউজ রয়েছে এখানে কিন্তু আপনার এই সাইটের যতগুলি আপনি পোস্ট করবেন, এই যে দেখুন এখানে কিন্তু গুগল নিউজে সেই সেম পোস্টগুলি, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে পোস্টগুলি আপনি করবেন অটোমেটিকলি গুগল নিউজে কিন্তু এই পোস্টগুলি চলে আসবে এবং এখান থেকে আপনি ভিজিটর পাবেন। এবং আরেকটি সবচেয়েতে বড় বিষয় হচ্ছে বা বেনিফিট বা লাভ হচ্ছে, আপনার ব্লগ সাইটের পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনি যতই সার্চ কনসোলে আপনি ইনস্পেকশন করুন, গুগল নিউজ অ্যাপ্রুভাল হয়ে গেলে কিন্তু আপনার আর সাইটের গুগল সার্চ কনসোলে গিয়ে আপনার সাইটের পোস্টগুলি ইন্ডেক্স করার জন্য কিন্তু আপনার আর ইনস্পেকশন না করলেও আপনার অটোমেটিকলি পোস্টগুলি ইন্ডেক্স হয়ে যাবে। তো গুগল নিউজের আরেকটি বিষয় হচ্ছে যে এই গুগল নিউজ অ্যাপ্রুভাল যখন আপনি পাবেন, তখন কিন্তু আপনার এই যে ট্রাফিকের যে বিষয়গুলি অর্গানিকভাবে কিন্তু চলে আসবে এবং গুগল এই যে সার্চ কনসোলে আপনি যখন আসবেন, আমি আরেকটি আমার গুগল নিউজ অ্যাপ্রুভাল করা সাইটে আমি একটু দেখাই ওয়ার্কআপ প্লেসে, তো এখানে দেখুন এই যে গুগল নিউজ, এই যে এখানে গুগল সার্চ কনসোলে কিন্তু নিউজ অ্যাপ্রুভাল পাওয়ার পরে অটোমেটিকলি আপনার এই গুগল নিউজ কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকেও আপনি জাস্ট ক্লিক করে এই যে ভিজিটর আসছে দেখুন, এখান থেকেও আপনি গুগল নিউজ থেকে কি পরিমাণ ভিজিটর পাচ্ছেন এই গুগল সার্চ কনসোল থেকে আপনি কিন্তু দেখতে পাবেন। তো এখন যদি আমরা সবার আইটি বিডি যে সাইটটি নিয়ে কাজ করছি, এখন যদি আমরা এই পারফরমেন্সের এখানে দেখি এবং নিচের দিকে আসি, আপনি দেখুন এখানে কিন্তু গুগল নিউজ বলে কোনো অপশন বা ফিচার এখানে আসে নাই। তো আমরা আজকে যেভাবে গুগল নিউজ অ্যাপ্রুভালের জন্য আবেদন করব, ইনশাল্লাহ আমাদের আবেদন সাকসেসফুলি হলে অটোমেটিকলি 2 থেকে 5 দিনের মধ্যে এখানে গুগল নিউজ শো করবে এবং আমাদের পোস্ট ইন্ডেক্স হবে এবং এই যে এরকম গুগল নিউজ থেকে আমরা ভিজিটর পাবো। তো চলুন এখন কথা না বাড়িয়ে আমরা সরাসরি গুগল নিউজ অ্যাপ্রুভাল পাওয়ার জন্য যেগুলি কাজ আমাদের করা দরকার এবং কিভাবে আবেদন করা দরকার সকল বিষয় আমরা একদম জেনে নিব। গুগল নিউজ অ্যাপ্রুভাল অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি গুগলে চলে যাবেন, অর্থাৎ আপনি আপনার ব্রাউজারে গিয়ে জাস্ট এখানে লিখবেন গুগল নিউজ পাবলিশার সেন্টার। তো আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, আপনাদের যদি এইটিতে কোথাও কোনো অসুবিধা হয় যে লিঙ্কটি পাইতে, তো আমি কিন্তু এই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। তো আমি আর যেহেতু এখানে অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি একটু আপনাদেরকে এভাবে দেখাই।
তো দেখুন, গুগল নিউজ পাবলিশার সেন্টার, তো এখানে এটা কিন্তু গুগলের প্রোডাক্ট। আমি আবারও বলছি, আমরা আস্তে আস্তে আমাদের সাইটগুলিকে কিন্তু গুগলের সঙ্গে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করার আগে আমরা কিন্তু বিভিন্ন গুগলের প্রোডাক্টের সঙ্গে আমরা লিঙ্কিং করব। সেক্ষেত্রে কি হবে, যখন আমরা গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লিকেশন করব, তখন কিন্তু যখন গুগল অ্যাডসেন্স প্রদান করবে, তার আগে কিন্তু এই সাইটটি নিয়ে তারা কিন্তু কাজ করবে, অ্যানালাইসিস করবে। তখন যখন দেখবে যে নিউজ অ্যাপ্রুভাল আছে, ডিসকভার আছে, আদার্স মাই বিজনেসের সঙ্গে গুগলের সম্পর্ক আছে, তখন কিন্তু এটি কিন্তু গুগল অ্যাডসেন্স পাওয়ার খুব পর্যাপ্ত পরিমাণ চান্স থাকে। তো এই জন্য আমরা এখন যে কাজটি করব, তো এই গুগল নিউজের এই যে পাবলিশার সেন্টার, এখানে চলে যাব। তো আপনি যাওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। আমার যেহেতু একটি সাইট এখানে ওয়ার্ক আপ প্লেস এখানে কিন্তু যুক্ত করা আছে, এবং এখানে দেখুন নিউজ অ্যাপ্রুভাল আপনি যখন পাবেন, তখন কিন্তু এই যে লাইভ লেখা থাকবে, এখানেও আপনার ফ্যান ফলোয়ার তৈরি হবে। তো এটি আছে আপনাদের সামনে, যেমনটি আসবে আমি আপনাদেরকে একটু দেখাই। ম্যানেজ অর্গানাইজেশন, তো দেখুন এই যে নিউ অর্গানাইজেশন, এখানে এই রকম ইন্টারফেস আসবে। তো প্রথমে আপনাকে গুগল নিউজ পাবলিশারে প্রবেশ করার পর এখানে আপনার আইডি দিয়ে কিন্তু সাইন আপ করে নিতে হবে, এই বিষয়টি লক্ষ্য করবেন। তো এরপরে জাস্ট আপনাদেরকে এই কাজটি করতে হবে না, ডিরেক্টলি আপনাদের সামনে এই অর্গানাইজেশন নেম চাইবে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন, আমি সবার আইটি বিডি দিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট আমি অ্যাড অপশনটির উপরে ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে অ্যাড অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনার সামনে এই পাবলিশার সেন্টার অর্থাৎ গুগল নিউজের যে প্রথম স্টেপ, এটি কিন্তু চলে আসবে। তো এখানে দেখুন অ্যাড পাবলিশার, অর্থাৎ আপনি যে সাইটটি এখানে যুক্ত করতে চাচ্ছেন, এখানে কিন্তু আপনার সাইটের এক্সাম্পল হিসেবে এখানে কিন্তু তারা দিয়ে রেখেছে। আমরা যে কাজটি করব, আমরা আমাদের সাইটের যে ডোমেইন ইউআরএলটি রয়েছে, এই যে সাইটের হোম পেজে গেলে যে ডোমেইন ইউআরএল, এই ইউআরএলটি জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে অ্যাড অপশনটির উপরে ক্লিক করে দিব। তো অ্যাড অপশনটির উপরে যখনই ক্লিক করব, তখন এখানে কিন্তু এটি আসবে এবং এখানে আপনাকে নাম দিতে বলা হবে। তো আপনি আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন, আমি সবার আইটি বিডি এটি দিয়ে দিচ্ছি। এরপরে হোম অ্যান্ড কান্ট্রি, অর্থাৎ আপনার লোকেশন আপনি দিয়ে দিবেন যে আপনি কোন কান্ট্রি থেকে এটি অ্যাপ্লিকেশন করবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে করছি, এই জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, অ্যাড পাবলিকেশন এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। তো এখন দেখুন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি ডু দিস লেটার, তো এটির উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। দেখুন ইন্টারফেসটি কিন্তু চলে এসেছে, এখন দেখুন নট স্টার্টেড। তো আমরা এই ওপেন সেকশনটির উপরে ক্লিক করে দিব, এরপরে এই যে ইডিট সেকশন রয়েছে, ইডিট সেকশনে চলে যাব। তো এখানে জেনারেলি আমাদের পাবলিকেশন সেট আপ করার জন্য দেখুন তিনটি ফিচার কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখান থেকে একটি একটি করে কাজ করব। তো দেখুন জেনারেল এই সেকশনে আসার পর আপনার সামনে কিন্তু পাবলিকেশন ক্যাটাগরি আসবে। তো এখান থেকে আপনি আপনার ওয়েবসাইট যে ক্যাটাগরি রিলেটিভ সেই ক্যাটাগরি দিয়ে দিব। তো এখান থেকে আমরা টেকনোলজি এই ধরনের ক্যাটাগরি আমি দিয়ে দিচ্ছি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এরপরে এখান থেকে কান্ট্রিসের এখান থেকে, অর্থাৎ আপনার ভিজিটর কোথা থেকে আসবে, ওয়ার্ল্ড উইড দিয়ে দিচ্ছি পুরো বিশ্ব থেকে। এরপরে অ্যালাউ অল প্রপার্টিস, অ্যালাউ অল প্রপার্টিস, জাস্ট এই তিনটি অপশন কিন্তু এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে যে কাজটি করবেন, এই নেক্সট অপশনটির উপরে চলে যাবেন। এখন কন্টেন্ট সেটিং, এখানে কিন্তু আপনার ফিড বার্নারের একটা সেকশন এখানে দিয়ে দিতে হবে। এই যে নিউ সেকশন দেখতে পাচ্ছেন, এই নিউ সেকশনে কিন্তু আপনাকে যেতে হবে। তো দেখুন এই নিউ সেকশনে আপনি যখন যাবেন, তখন কিন্তু এখান থেকে ফিট এই সেকশনটি আপনি যুক্ত করে দিবেন। তো এরপরে দেখুন সেকশন টাইটেল, অর্থাৎ আপনি এই সেকশনে কি নাম দিতে চাচ্ছেন। তো আমি জাস্ট সবার আইটি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিব, আপনি আপনার মতো করে দিতে পারেন। এরপরে দেখুন আরএসএস অর অ্যাটম ফিড ইউআরএল দরকার, অর্থাৎ দেখুন এখানে কিন্তু আমাদের সাইটের এটা রিকোয়ারেড, এটা আপনাকে দিতেই হবে ফিড ইউআরএল। এখন এই ফিড ইউআরএল সাইটের আপনি কিভাবে বের করবেন এটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি গুগলে চলে যাবেন, গুগলে যাওয়ার পর আপনি গুগলের আরেকটি প্রোডাক্টের সঙ্গে সম্পৃক্ত হবেন, এখন গুগল ফিড বার্নার।
এটি লিখে আপনি সার্চ করবেন। এরপর আপনার যে আইডি সেটি দিয়ে সাইন আপ করে নেবেন। আমার সাইন আপ করা রয়েছে। এখন এই ফিড বার্নার, এটি কিন্তু গুগলের প্রোডাক্ট, এই যে ফিড বার্নার ডট গুগল ডট কম। তো এখানে আমাদের সাইটের একটা অ্যাকাউন্ট তৈরি করব বা প্রক্সি তৈরি করব। তো এই যে দেখুন আমার ওয়ার্ক আপ প্লেস এখানে কিন্তু এই ফিড বার্নারে যুক্ত করা আছে। এখন আমরা কিন্তু এই যে এখানে আমাদের যে আরএসএস ফিড ইউআরএল দরকার, আমরা কিন্তু এই ফিড বার্নারের মাধ্যমে এটিকে যুক্ত করব। তো আপনার সামনে এরকম নাও আসতে পারে, নিচের দিকে আপনি দেখতে পাবেন এই যে ক্রিয়েট প্রক্সি এরকম লেখা আসবে। তো জাস্ট আপনি ফিড বার্নারে ঢুকে এই ক্রিয়েট প্রক্সির উপরে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনার সাইটের ফিড ইউআরএল দিতে হবে। তো এখন আমরা তো আমাদের সাইটের ফিড ইউআরএল অ্যাকচুয়ালি জানি না। তো এই ফিড ইউআরএল পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার সাইটটি ওপেন করবেন এবং হোমে যাওয়ার পর এই যে সাইটের একটা ফাঁকা অংশে আসার পর ভিউ পেজ সোর্স একটু দেখে নিন। এখান থেকে কিন্তু আপনি সহজে অনেক বিষয়ে আরএসএস ফিড অর্থাৎ ফিড ইউআরএল পাওয়ার কিন্তু ভিডিও পাবেন, কিন্তু এটি কিন্তু খুবই সহজ নিয়ম। এই যে ভিউ পেজ সোর্স এর উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার কিন্তু ওয়েবসাইটে সব এখানে ইউআরএল বা এইচটিএমএল কোডগুলি চলে আসবে। এই কোডগুলির মধ্যে কিন্তু আপনার আরএস ফিড ইউআরএল রয়েছে। এখন আপনি যে কাজটি করবেন, কন্ট্রোল এফ দিয়ে দিবেন কিবোর্ড থেকে। দেওয়ার পরে এই সার্চ বক্সে আপনি আরএসএস লিখে এন্টার করবেন। তো দেখুন এন্টার করলে যে নিচের দিকে আসলে দেখুন এখানে কিন্তু আপনি সব ধরনের এখানে কিন্তু ইউআরএল এর লিঙ্কগুলি আপনি পাবেন, আরএসএস লিঙ্ক, এ অ্যাটম লিঙ্ক। তো এখান থেকে যে আপনি যে কাজটি করবেন কি যে আরএসএস পর্যন্ত যে ইউআরএল আমরা জাস্ট এইটি এই যে এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এই যে ফিড বার্নারের যে প্যানেল রয়েছে এই যে ফিড ইউআরএল এখানে আমরা এটি পেস্ট করে দিব। দেওয়ার পরে জাস্ট নেক্সট অপশনটির উপরে দিয়ে দিব। তো দেখুন এই যে দেখুন সবার আইটি বিডি এটি কিন্তু অটোমেটিকলি প্রক্সি টাইটেলের ঘরে এটি চলে এসেছে এবং আমাদের কাস্টম ইউআরএল অর্থাৎ আমরা যে ফিড ইউআরএল আরএসএস খুঁজছি এটি কিন্তু এই যে নিচের দিকে চলে এসেছে। এখন যে কাজটি করতে হবে এই যে ক্রিয়েটের উপরে আপনি ক্লিক করে দিবেন। দেখুন সবার আইটি বিডি এখানে কিন্তু আমাদের এই ফিড বার্নারে এটি কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব এই কনফিগারেশনের এখান থেকে এই যে কাস্টম ফিড ইউআরএল এটি কিন্তু আমরা এই যে এখান থেকে এই যে কপি সেকশন এখান থেকে কপি করে নিব। এখন আমরা আমাদের গুগল নিউজের এখানে চলে যাব এবং এখানে এটি পেস্ট করে দিব। আশা করছি বিষয়টি কিন্তু আবারও আপনারা চাইলে ব্যাক করে ভিডিওটি দেখে এই নিয়ম অনুসরণ করবেন। এরপর অ্যানি ওয়ান এর উপরে টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে অ্যাড অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। তো এই যে দেখুন ফিড ইউআরএল কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে। এরপরে নিউ সেকশনে আরো কাজ আছে, আমরা অ্যাপ্রুভাল পাওয়ার পর সেগুলি দেখাবো। এরপরে এই যে নেক্সট অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দিলে কিন্তু এখানে অনেকগুলি মিসিং আছে, অর্থাৎ আমাদেরকে দেখুন ইওর পাবলিকেশন রিকোয়ার্ড স্কোয়ার লোগো অ্যাড লোগো। তো আমরা এই যে ডিসকার্ড চেঞ্জ, তো দেখুন এই যে আমাদের পাবলিকেশন সেন্টার, তো এইখানে কিন্তু তিনটি ফিচার আছে, সরি এখানে পাবলিকেশন সেটিং এ দুইটি আছে, জেনারেল এবং ভিজুয়াল স্টাইল। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমনও হতে পারে যে আপনি প্রথমে যখন গুগল নিউজ পাবলিকেশনে আসছেন তখন ফার্স্টে কিন্তু এই স্টেপ আপনার সামনে আসতে পারে। তো এটিও যেভাবে আসুক না কেন আপনি জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা এই সেকশনগুলিতে কাজ করবেন, তাহলে গুগল নিউজ অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো দেখুন পাবলিকেশন নাই নেম এখানে যদি আপনার সাইটের নাম না থাকে আপনি দিয়ে নেবেন। এরপরে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন তো সেই ল্যাঙ্গুয়েজটি জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন, যে ইংলিশ, এই যে ইংলিশ এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে লোকেশন বাংলাদেশ আমরা আগেই সিলেক্ট করেছি। এই যে এখানে দেখুন যে ওয়েবসাইটের আমরা যখন প্রথমে ইউআরএলটি দিয়েছিলাম এটি কিন্তু এই যে ভেরিফাইড, এটি কিন্তু লক্ষ্য করবেন যে আপনার ওয়েবসাইটের ডোমেইন ইউআরএল যখন দিয়েছেন এটি ভেরিফাইড শো করছে কিনা। এরপরে এখান থেকে আপনার অ্যাডিশনাল ওয়েবসাইট প্রপার্টি এখানেও ভেরিফাইড দেখাচ্ছে অটোমেটিকলি। এরপরে দেখুন নিউ কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম, টেকনিক্যাল ইস্যু বা কোনো ধরনের কোনো ইস্যুই গুগল নিউজ অ্যাপ্রুভাল পেতে আসে তাহলে সেক্ষেত্রে আপনার সঙ্গে কিভাবে তারা কন্ট্যাক্ট করবে, তো আপনি অবশ্যই আপনার জিমেইল আইডিটি দিয়ে দিবেন। তো আমি আমার যে জিমেইল আইডি রয়েছে সেই আইডিটি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে অ্যাড করে দিবেন।
তো দেখুন এখানে টেকনিক্যাল ইস্যু, প্রোডাক্ট, যে কোনো ধরনের ইস্যুতে তারা যাতে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। তো এই জেনারেল সেকশন কিন্তু এভাবে আপনার ফিল আপ করে দিবেন। এরপরে এই যে সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো পাবলিকেশনের প্রথম জেনারেল যেটি, এটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন এই ভিউচুয়াল স্টাইল খুবই গুরুত্বপূর্ণ গুগল নিউজ অ্যাপ্রুভালের জন্য, গুরুত্ব সহকারে বিষয়গুলি দেখুন। তো এখানে দেখুন স্কোয়ার লোগো, অর্থাৎ এখানে কিন্তু আপনার অ্যাড স্কোয়ার লোগো, আপনার ওয়েবসাইটের একটি স্কোয়ার লোগো এখানে যুক্ত করতে হবে। ডাইমেনশন, অর্থাৎ আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে রিকোয়ারেড 512x512 পিক্সেল, অর্থাৎ মিনিমাম আপনার এই স্কোয়ার পিকচারটি 512x512 হতে হবে পিকজেল। এছাড়াও আপনি সর্বোচ্চ রিকমান্ডেড, তারা রিকমান্ড করছে 1000x1000 হলেও ভালো, এটি কিন্তু 512-র নিচেও হবে না, 1000-এর উপরেও এটি দেওয়া যাবে না। তো আমার যেহেতু এইটি ফটোশপ থেকে করা রয়েছে, আপনারা আপনাদের ফটোশপ অথবা অন্যান্য গ্রাফিক যে সফটওয়্যার রয়েছে সেখান থেকে স্কোয়ার ফটো, অর্থাৎ স্কোয়ার মানে আমি আপনাদেরকে একটু দেখাই। এই অ্যাড স্কোয়ার লোগোতে গেলাম, এরপর আমি যেখানে ফাইলটি রেখেছি ডেস্কটপ সবার আইটি বিডি, এই যে এখানে দেখুন, একটু আপনাদেরকে যদি আমি লিস্ট আকারে দেখাই, এই যে দেখুন স্কোয়ার, হ্যাঁ এই যে স্কোয়ার আমি কিন্তু লোগোটি করে রেখেছি। তো দেখুন এই যে স্কোয়ার লোগোটি আমি এখান থেকে সিলেক্ট করে বা ওপেন করে দিব। তো দেখুন আপলোডিং ইমেজ, আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আপনাদের ওয়েবসাইটে যে লোগো আপনি ব্যবহার করবেন সেম লোগো কিন্তু আপনাকে অবশ্যই এখানে যুক্ত করতে হবে, সেম লোগো কিন্তু এখানে আপনি যুক্ত করবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে রেক্টাঙ্গেল লোগো, তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে দুইটি লোগো আপনাকে যুক্ত করতে হবে, একটি হচ্ছে ডে এর জন্য আপনার থিমের, আরেকটি হচ্ছে ডার্ক অর্থাৎ আপনার নাইট টাইমের জন্য। তো দেখুন এখানেও কিন্তু দুটি লোগো দিতে হবে। এই লোগোগুলির মেজারমেন্ট বা আপনার এখানে ডাইমেনশন মিনিমাম 200 উইথ, হ্যাঁ আর 20 পিক্সেল হাইট। তো আপনি অবশ্যই ফটোশপ বা গ্রাফিক্স থেকে আপনি এই 200 পিক্সেল এবং 20 হাইট অথবা এর মধ্যে যে 400 উইথ পর্যন্ত আপনি যেতে পারবেন, রিকমান্ড করেছে 400 উইথ বা 100, এটি করলেও আপনার জন্য ভালো। এই মোডে দুইটি ইমেজ কিন্তু আপনি সেভ দিয়ে নেবেন, একটি হচ্ছে জাস্ট আপনার সাইটে যেরকম লোগো থাকবে সেম ভাবে, আর আরেকটি হচ্ছে একটু ব্ল্যাক বা এই ধরনের কোনো একটি মোডে। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যেভাবে ই করেছি। তো এই লাইট থিমের এখানে আমি ক্লিক করে দিলাম, এরপরে আমার এই যে লোগো রয়েছে ওয়েবসাইট থিম লোগো, আমি এখান থেকে এই লাইট থিমের এই লোগোটি এখান থেকে আমি জাস্ট আপলোড করে দিব। ঠিক আছে, আপনি আপনার মতো করে জাস্ট এই মেজারমেন্টে কিন্তু আপনার সাইটে যে লোগো ব্যবহার করছেন সেই রকম ভাবে লোগো দিয়ে দিবেন। এরপরে এই যে ড্রাগ থিমের লোগো, তো আমি এখান থেকে এই যে হোয়াইট ব্ল্যাক এর এটি দিয়ে দিচ্ছি। শুধুমাত্র এই যে স্কোয়ার ইমেজ এবং এই রেক্টাঙ্গেল যে লোগোগুলি ইমেজ রয়েছে, এই ইমেজের কারণে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ, সরি গুগল নিউজ অ্যাপ্রুভ কিন্তু হয় না। তো এই জন্য আপনারা অবশ্যই করবেন, আমারও এখানে কনফিউশন আছে এই ইমেজটি নিয়ে, তারপরে আমরা প্রথমবারে দেখবো যে কোথাও কোনো প্রবলেম হয় কিনা। যেহেতু আপনাদেরকে আমি লাইভ আকারে দেখিয়েছি যে আমার অনেক ওয়েবসাইট আছে যেগুলো একদম গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভেড, এই যে লাইভ শো করছে। তো এরপরে যে কাজটি আপনাকে করতে হবে, আপনাকে এই প্যানেলে আর কোনো কাজ নেই, আপনি জাস্ট এই সেভ অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এই সেভ অপশনটির উপরে আপনি ক্লিক করে দিলেই হবে। এরপরে আমরা ব্যাগে চলে যাব, আমরা মূল প্যানেলে চলে যাব, যে আমাদের কতটুকু এই গুগল নিউজ অ্যাপ্রুভালের আমরা অপশন বা ফিচারগুলি আমরা নিয়ে এসেছি। তো আমরা একটু ব্যাগে চলে যাব, এরপরে একটু রিলোড দিয়ে নিই। দেখুন এখানে কিন্তু প্রিভিউ অলরেডি হচ্ছে। তো এরপরে এখান থেকে এডিট সেকশনে চলে যাব। তো এডিট সেকশনে চলে যাওয়ার পর এখান থেকে ক্যাটাগরির এখান থেকে আবারও আমরা এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনার ওয়েবসাইট যে সম্পর্কিত সেটি দিয়ে দিবেন, নেক্সট করে দিচ্ছি। সেকশন অ্যাড করেছিলাম, এটি একটু প্রবলেম হওয়ার ফলে আবারও দেওয়ার এখানে দেওয়ার প্রয়োজন হচ্ছে, একটু দিয়ে দিচ্ছি। ভিডিওটি বড় হচ্ছে কিন্তু আপনাদের অবশ্যই উপকারে আসবে। ফিড বার্নার থেকে আমি এই ফিড কাস্টম ফিড ইউআরএলটি দিয়ে দিচ্ছি,
রিকোয়ারের যেহেতু এটি দিতেই হবে, অ্যানি ওয়ান এটি আছে, এখান থেকে জাস্ট অ্যাড করে দিব। এরপরে নেক্সট করে দিব রিভিউ অ্যান্ড পাবলিকস। তো দেখুন এখানে কিন্তু আমাদের লাস্ট স্টেপ যেটি সেটি চলে এসেছে, কিন্তু এখানে কিছু এমটি স্পেসের ইস্যু আছে। তো আমরা একটু রিলোড এখান থেকে সেভ দিয়ে দিব, সেভ অপশনের উপরে ক্লিক করলে এরপরে একটু রিলোড দিব যে কোন কোন সেকশনে আমাদের এটি অ্যাপ্লাই করতে প্রবলেম হচ্ছে। তো দেখুন এখানে ওয়ান এমটি সেকশন রয়েছে। এখানে যদি আমরা রিভিউ এ ক্লিক করি, তো এই যে ফিড বার্নার যে আমরা এখানে যুক্ত করেছি, এটি কিন্তু এখনো পর্যন্ত আর্টিকেল গুলি লোড না নেওয়ার কারণে এখনো পর্যন্ত একটু সময় নিচ্ছে, এটি কিন্তু একটু সময় নিবে আপনার। তো এখন আমরা যে কাজটি করব, প্লিজ রিভিউ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন, এখান থেকে কিন্তু এখানে আপনার নাম আপনি দিয়ে দিতে পারেন অথবা আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন। আমি আমার ওয়েবসাইটের নামই দিয়ে দিচ্ছি, যেহেতু আমার আরো 4-5টা গুগল নিউজ এখানে খোলা রয়েছে। এরপরে কন্ট্যাক্ট নাম্বার আমি আগেও বলেছি যে জিমেইল আপনি ব্যবহার করবেন যাতে তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, সেটি একটি দিয়ে দিবেন। এরপরে টাইটেল হিসেবে আপনি আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন, সবার আইটি আমি দিলাম জাস্ট। অর্গানাইজেশনের এখানে আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন, অর্গানাইজেশনের এখানে আমি SSIT বারি দিয়ে দিচ্ছি। পরে আই হ্যাভ এন এখানে জাস্ট দিয়ে দিয়ে এই যে সাবমিট অপশন রয়েছে, এই জাস্ট এই সাবমিট অপশনটির উপরে দিয়ে এই ফর্মটি আপনি ফিলআপ করে ফেলবেন। একটু সময় নিবে গুগল নিউজে, কারণ এগুলি রিলোড নিতে একটু সময় নেয়। দেখুন আস্তে আস্তে কিন্তু পোস্টগুলি এখানে শো হওয়া শুরু করে দিয়েছে। এই যে দেখুন রিলোড না, একদম লাইভ আকারে কিন্তু আমি দেখাচ্ছি। অনেক ভিডিওটি বড় হচ্ছে, অনেকে বিরক্ত বোধ করছেন, কিন্তু একটি ভিডিও যদি সম্পূর্ণভাবে আপনি দেখেন তাহলে কিন্তু আপনারই উপকারে আসবে। সেক্ষেত্রে আপনি বারবার ভিডিও দেখতে হবে না, আপনার সাইটটি গুগল নিউজ অ্যাপ্রুভাল নিয়ে সমস্যা সেটি হবে না। তো দেখুন আমাদের যতগুলি ইস্যু এরর ছিল সব প্রবলেম কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। এই ফিডব্যানারও এখানে যুক্ত হয়ে গেছে, জেনারেল এভরিথিং সব কিছু কিন্তু শো। এবং এখানে কিন্তু আপনি প্রিভিউ এর এখানে লক্ষ্য করবেন আপনার ওয়েবসাইট বা সাইটে থাকা সব পোস্ট কিন্তু এখানে আসতে হবে। তো এখানে দেখুন সব ইনশাল্লাহ সব চলে এসেছে। এরপরে যে কাজটি করবেন, জাস্ট এখান থেকে পাবলিশড অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো দেখুন সবার আইটিবিটি সাবমিট ফর রিভিউ, এখানে কিন্তু অলরেডি আমাদের পাবলিশড হয়ে গিয়েছে। এখন তারা বলছে নেক্সট ইস্যু ইন দিস গট এ উইক, এক সপ্তাহের মধ্যে তারা আমাদেরকে জানাবে। এই যে দেখুন আমাদের কিন্তু ইন রিভিউ অবস্থায় সবার আইটিবিডি এই ওয়েবসাইটটি চলে গেল গুগল নিউজে। তো ইনশাল্লাহ এখান থেকে এই যে দেখুন আমরা যদি এখান থেকে যে ওয়ার্ক আপ প্লেসে চলে যায়, আমি শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে দেখুন লাইভ সেম ভাবে কিন্তু আমাদের সবার আইটি ভিডিও এখন তারা রিভিউ অবস্থায় নিয়েছে। এক সপ্তাহের মধ্যে কিন্তু এখানে ইনশাল্লাহ লাইভ অবস্থায় চলে আসবে। শুরুতেই বলে দিয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি অনুসরণ করে যদি আপনি ব্লগিং করতে চান, আমি আবারও বলতেছি যদি আপনি ব্লগিং করে আর্নিং করতে চান আপনার ওয়েবসাইট থেকে, তাহলে গুগল নিউজ অ্যাপ্রুভাল কিন্তু আপনাকে করতেই হবে। এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশনে একদম শর্টকাটে কিভাবে গুগল নিউজ অ্যাপ্রুভাল আপনি করবেন তার ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দিয়ে দেবো। সেই ভিডিও থেকেও আপনারা কিন্তু এই ভিডিওতে যদি কোনো কিছু স্কিপ হয়, আপনারা সেই ভিডিও থেকেও কিন্তু আমার অন্য সাইটে কিভাবে আমি গুগল নিউজ অ্যাপ্রুভাল করেছি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।